যাদের সাথে কথা বলছেন আসলে তাদের সাথে বেশি বলা দরকার, আমরা তো মোটামুটি একটু লাইনে আসতেছি আস্তে আস্তে, ওনাদেরকে একটু লাইনে আনা দরকার। আচ্ছা আসিফ ভাই, ওই দিন আমি কথাটা আপনাকে বলতাম অ্যাকচুয়ালি ভুলে গেছি, ফার্স্ট টাইম একটু স্পিডে ছিলাম সেজন্য আজকে বলি। সেটা হচ্ছে ভাইয়া, ধরেন প্রায় অনেকে ক্লেম করে যে আপনি ধরেন অ্যাসাইলাম নিয়ে ওই দেশে আছেন, আপনাকে 1500 ইউরো দেয়, কেউ কেউ বলে 900 ইউরো দেয়, ফ্রিতে খান, পোলারে ফ্রিতে দুধ দেয়, ঠিক আছে, এটা সেটা বহু কথা বলে। তারপর ধরেন মাসুদ ভাই কথা বলে যে মাসুদ ভাই 15,000 ইন্ডিয়ান রুপি পায়, এটা বোধ হয় ঠিক আছে, তো 15,000 ইউরো ইন্ডিয়ান রুপি তো কিচ্ছু না, কিংবা আপনি যেটা আপনাকে যে অ্যামাউন্ট দেয়, দিস ইজ নাথিং। আমি মনে করি একটা মানে মানে একটা ভালো লাইফ লিড করার জন্য খুব বেশি না। এখন আমি চিন্তা করলাম ভাইয়া, 150 বিলিয়ন মুসলিম, কিংবা আমাদের তো মুসলিমদের মানে আল্লাহর মধ্যে প্রচুর টাকা পয়সা, ঠিক আছে, তো মানে তারা আপনাকে কিনে ফেলে দিতে পারে, ধরুন 1500 জায়গায় ধরেন ইয়ে করতে পারে, ওই যে কি তুলে না নিলামে তুলে, হ্যাঁ 1600 1700 1800 হ্যাঁ 1650 দিন। মানে আমার কথা হচ্ছে, যদি মানে এতই আপনি এতই ধ্বংস করতেছেন, আপনি এত মানুষের ইমান খেয়ে দিচ্ছেন, আমাদের দেশের মানুষের তো টাকার অভাব নাই, এক দেওয়ান বাগির কাছে যে পরিমাণ টাকা আছে সে কি পরিমাণ দিলে তো, কিংবা এই যে ধরেন বাংলাদেশের বিভিন্ন মাজার টাজা, চিটং এর যে রাউজানের মাজারটা আমি নাম ভুলে গেলাম, ঠিক আছে, মাইজ ভান্ডারি রান্ডারি, এদের এত টাকা আছে, এখান থেকে অল্প কিছু দিলেই তো আপনার মতো কয়েকটা আসিফ কিনে ফেলা যায়। আর মাসুদ ভাই $1500, আমরা তো সরি 15,000 ইউরো, আমরা তো জাকাত টাকা তো যেগুলো দিই, ঠিক আছে, এরকম 3-4টা মাসুদ ভাই বছরে পালা হয়, সরি বড় মানে বড়াই করে বলতেছি না, এই অ্যামাউন্টের টাকা দিয়ে এরকম ফ্যামিলি পালতেছি, শুধু বছরের জাকাতের টাকা দিয়ে আমার পুরো ফ্যামিলি, আব্বা টাব্বা সহ সবাই, তো এটা কোনো ব্যাপার না আপনাদেরকে কিনে ফেলা, আমরা তো সাধারণ মানুষ, তো মুসলিম আমাদের তো মুসলিম ইয়েদের তো প্রচুর টাকা। আমার কথা হচ্ছে, এত যখন কষ্ট হচ্ছে কিছু ধরেন টাকা দিয়ে তো আপনাদেরকে কিনে ফেলতেই পারে, কিনবেও না আমরা আবার কিন্তু পিছনে পিছনে আমরা কিন্তু জি ইসলাম বলেন, প্রচার অনেক ভালোভাবে করতে পারবো, আমরা কিন্তু এই যে এখনকার যে হ্যাঁ মোল্লা রয়েছে তাদের থেকে অনেক ভালো জি উপায়ে করতে পারবো। এই জি ব্যাপারটা জি আমি আমার মুমিন ভাইয়ের একটু ভেবে দেখুক যে আমাকে 1550 ইউরো দিবে কিনা মাসে, তাহলে না হ্যাঁ আমার কথা হচ্ছে, ধর অনেকে বলে মাসুদ খুব এইভাবে চলে, আসিফ কোন রকমে চলে, ঠিক আছে, তো ঠিক আছে, এরা না হয় কোন রকমে চললে একটা ধর্মই ধ্বংস করে দিচ্ছে, তার চেয়ে আপনারা তো এদেরকে তো ধরেন এই মসজিদের পিছনে না ঢেলা, মাজারের পিছনে লাখ লাখ কোটি কোটি ডলার টাকা না ঢেলে, ঠিক আছে, যে বিদেশি আমেরিকাতে কিংবা যে কোনো দেশে বুঝছেন লাখ লাখ ডলার মসজিদের পিছনে, এটার পিছনে না ঢেলে এই মসজিদে মানুষ যাবে, তাদেরকে যে ধ্বংস করতেছে এদের পিছনে কিছুটা ঢালেন না, 5-10% ঢালেন, তাহলে তো সব ইয়ে হয়ে যায়। কিন্তু হয় কি আছে ভাই, ঢালবে না কোনোদিন, বুঝছেন ঢালবেন না কেন জানেন, ঢালবেন হচ্ছে কি সবসময় একটা কল্পিত শত্রু বানায় রাখতে হয়, যেমন আপনার নাম বলে 10টা গালি দিলে আরো তো কিছু লোকজন আসবে, ঠিক আছে, ওই লোকজন তো তাদের ধরেন পেট ধরাবে, এখন যদি আপনি না থাকেন কারে নিয়ে আবার গালি গালাজ দিবে, কারে নিয়ে কথাবার্তা শোনাবে, ঠিক আছে, তখন তো ওনাদের তো আর ধরেন পকেট ভরবে না, বুঝছেন, আপনারা আছেন বলেই তো ওদের পকেট ভরে, বুঝছেন, আপনারা নাই তো আর কে দিবে পকেট, ঠিক আছে, এই কি এদের কথা, তখন আমরাই বলবো কি ওয়াজিরা কি বলো, বোরিং কথাবার্তা, কোনো শত্রুই তো নাই, সব কেমন শান্তি শান্তি, ঠিক আছে, কেন এবার টাকা দিব, তো এই জন্য দেখবেন কখনো মুখে যত কথাই বলুক একটা টাকা কিন্তু আপনাদেরকে দেবে না কখনো, বুঝছেন, হেল্পও করবে না আপনাদেরকে, মানে আবার ইসলামও ফিরে আনবে না, ঠিক আছে, কারণ একবার আপনারা যদি আউট হয়ে যান ফিল্ড থেকে আর তো খেলার কিছু নাই, ওনাদেরকেও আর মানে ওই গেমটাই তো কেউ দেখতে যাবে না, একটু মানে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখলাম আমি, ঠিক আছে, এত কথা বলে তাহলে কিনে না কেন, বুঝছেন, ওটা করে না, ওটা করবে না, বুঝছেন। আচ্ছা এটা একটা কথা আছে ভাই, আর একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আমার আমার আসলে এটা অবশ্য মাসুদ ভাই থাকলে ওনারে জিজ্ঞেস করতাম, আমার ওনাকে জিজ্ঞেস করার প্রশ্ন ছিল আমার, ঠিক আছে, তো তাও আপনাকে করি, ওনাকেও করবো সেই কথা। আচ্ছা আসিফ ভাই, এই যে ধরেন আমাদের দেশের হুজুরা প্রায় বলে যে অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দাও, ঠিক আছে, এই করে সেই করতে, এখন আমাদের মাঝে মাঝে কিছু মুসলিম ডিবেটার ভাইদেরকে দেখি ধরেন 28-30 বছর তো হবেই, তা আমার প্রশ্ন হচ্ছে ধরেন একটা ছেলে ধরেন ছেলে মেয়ে বলেন ধরেন 12-13 ইয়ার্স এর দিকে পিওরিটি হয়, ঠিক আছে, মানে যেটাকে বলে বালেগ হয় আর কি, ঠিক আছে, এই মানে 12-13 থেকে শুরু করে এই 30 বছর 28 বছর ওনারা নিজেদেরকে কিভাবে সংযত রেখেছে, এবং যারা ধরেন ধর্ম টর্ম মারে না তারা তো ধরেন গার্লফ্রেন্ডের সাথে এখানে সেখানে যাই হোক অনেক ভাবেই তারা ধরেন মানে যেটা যা করার করে, কিন্তু ওনারা কিভাবে করে, ধরেন ওনাদের তো ধরেন গরম পানি থেরাপি দেয়, একদম ফুটন্ত গরম পানি নাকি ঢেলে দিতে হবে যায় সেই জায়গায় নাকি সব শিখে যায়। হ্যাঁ আচ্ছা সেটা সেটা হ্যাঁ, এটা আপনার এটা আমার মাসুদ ভাই একটু বেটার বলতে পারবে, তখন এই যে কথা কথা বলে ছেলেরা নিজেদেরকে সংযত করতে পারে না, মেয়েরা পারে, ঠিক আছে, একটা ছেলের ইয়া অনেক বেশি ফিজিক্যাল নিড, ফিজিক্যাল যেটা বলে, ঠিক আছে, মানে যেটা যৌন চাহিদা এটা অনেক বেশি, ঠিক আছে,
তো অত ভালো কথা, তো এই তো উচিত, তো 12-13 বছর ছেলের না বিয়ে দিয়ে দেওয়া, ঠিক আছে, মেয়েরা তো, মেয়েরা তো অনেক সংযত করতে পারে, মেয়েরা তো করতে ইয়ে করতে পারে, তো নিজেদের বিয়ে শাদীর কথা বলে না, কিন্তু একটা মেয়ের ঠিকই 10-11-12 তে বিয়ে দিয়ে দাও লেখার সাথে সাথে, তাহলে মানে সমাজে অনেক কিছু ঠিক হবে, এ হবে সে হবে। মানে আমার খুব মানে জানার ইচ্ছা, যখন এরা বয়েজ হোস্টেলে থাকে কিংবা ধরেন মাদ্রাসা গুলোতে থাকে, ঠিক আছে, এই যে এই টাইম গুলা প্লাস ধরেন এই যে 28-30 বছরের বিভিন্ন টকবগে মানে লাইভ মুসলিম লাইভ দেখি যারা এখনো বিয়ে করে নাই, তো এরা আসলে মানে সংযত করে কিভাবে, আমার শুধু এটা জানতে ইচ্ছা করে, আমি একটা প্রশ্ন রাখছিলাম, এটা যদি জানতে পারি বিশ্বাস করেন মানে ওয়ার্ল্ডে একটা বিশাল সমস্যার 50% সমাধান হয়ে যাবে, যে ওনারা কিভাবে মানে সংযত করে, ঠিক আছে। তো এটা এটা এটার জন্য ইসলামের সময়ে যে সুযোগটা ছিল, যে সুবিধাটা ছিল, সেই সুবিধাটা হচ্ছে দাসীর সাথে বিয়ে ছাড়া করা। এখন এখন দাস প্রথা বিলুপ্ত হয়ে যাওয়ার পরে এই যে কাফের ইহুদি নাসারা কাফেররা যে দাস প্রথা বিলুপ্ত করে দিছে, এখন তো আর এই জিনিসটা সম্ভব না। তো যেটা হচ্ছে যে এখন তাহলে কি করতে হবে, কি করা যাবে, এই যে মুসলমানরা যে একটা বিপদের মধ্যে আছে এখন, যে তারা না পারতেছে মানে ওইটা করতে, আবার তারা মানে আর্থিক ভাবে সামর্থ্যবানও হচ্ছে না, যে যারা যে একটা মেয়েকে বিয়ে করবে, কারণ আর্থিক সামর্থ্য না থাকলে তো বিয়ে দেয় না। তবে অনেক ইসলামিক ফ্যামিলিতে আমি দেখেছি ছেলেদেরকে 17-18 বছর বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়, যেন ছেলেটা আবার এদিক সেদিক বেলাইনে না চলে যায়। সেই কারণে 16-17 বছরই বিয়ে দেওয়ার মতো ঘটনা আমি আমি জানি, আমি নিজেই জানি, আমার ফ্যামিলিতে এই জিনিসটা আছে। তো এখন যদি ফ্যামিলিটা একটু ধনী ফ্যামিলি হয় তাহলে এই ঘটনাটা ঘটে, কিন্তু দরিদ্র যে ফ্যামিলি গুলা বা মধ্যবিত্ত যে ফ্যামিলি গুলা সেটাতে এরকম হয় না। যেহেতু দাস প্রথা ছিল তখন মুসলমানরা এটা করতে পারতো, দাসের সাথে করতে পারতো, কিন্তু এখন তো দাস প্রথা নাই। এই কারণেই দেখবেন টকবগে যুবকরা আবার খেলাফত ফিরিয়ে আনতে চায়, কারণ এটারও একটা প্রধান কারণ হচ্ছে আবার যদি খেলাফত ফেরত আসে তখন তারা দাস প্রথা চলে আসবে, এবং দাস প্রথা চলে আসলে তারা মানে আবার সেই সিস্টেমটা ফিরে আসবে। না তো সেটা যদি খেলাফত আসে আসিফ ভাই, কিন্তু না আসা পর্যন্ত টকবগানিটা কিভাবে নিয়ন্ত্রণ করে আমি সেটা জানতে চাচ্ছি, এখন যে টকবক টকবক করে সেটা কন্ট্রোল করে কিভাবে, সেটা তো মানে মাসুদ ভাই সবচেয়ে ভালো বলতে পারবে, কারণ মাদ্রাসা অ্যাকচুয়ালি আসলে এত ভালোভাবে বলতে পারবো না, তবে আমরা তো পত্র পত্রিকায় যা দেখি সেগুলো থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ মানে মাদ্রাসাতে যা হয়, মানে একটু সাবানটা নিচে পড়ে যায় গোসলের সময় সে সাবানটা উঠাতে হয়, এটা হচ্ছে। আচ্ছা মাসুদ ভাই কথা বললে তো অবশ্যই ধরেন আপনাদের পক্ষ হয়ে বলবে, একটু ব্যঙ্গ করে বলবে, আমি মানে ভালো তো, যদি মিনার ভাই তো আসলে একটু ভদ্র মানুষ, আসলে ওনাকে জিজ্ঞেস করতে পারলে ওই তো, কিন্তু উনি তো ওনার সাথে আসলে এইভাবে এগুলো হয়তো বলতে পারবো না আমি কখনো, বুঝছেন যে ওনারা উনি বলবেন মিনার ভাই কি বলবেন সেটা আমি জানি, উনি বলবেন যে এই কি বিষয়ে মহানবীর সাজেশন হচ্ছে রোজা রাখতে হবে, রোজা সারা রাখলে বছর, হ্যাঁ সারা বছর রোজা রাখবে, সারা বছর একদিন পরে পরে বা কয়েকদিন পরে পরে রোজা রাখলে সেটা ইয়াটা তাদের নাকি কমে যায়, এটা তারা বলে, এটা হাদিস আছে এই বিষয়টা। তো ওনারা এই মেয়েদেরকে 12-13 বছর বিয়ে দেওয়ার চেয়ে বরং এটা না একটু প্রচার করবে যে রোজা রাখেন রোজা রাখেন, সারা বছর রোজা রেখে রেখে কন্ট্রোল করেন, ঠিক আছে, সেটা না হলে শুধু মানে নিজেরা মানে নিজেদের একটা শারীরিক সমস্যা, নিজেদের একটু থেকে একটু হলে অন্যরকম হয়ে যায়, বুঝছেন, এটা মেয়েদের উপর চাপানোর দরকার কি, সমস্যাটা আপনাদের, পালে 12-13 বছরে বিয়ে করে ফেলেন, বিয়ে না করলে ওই যে আপনার থেরাপি থেরাপি করেন, থেরাপি না হলে রোজা রাখেন, কিন্তু কথা হচ্ছে কি মানে নিজেদের একটা সমস্যা ও চাপ আপনি মেয়েদের উপর গিয়ে, আমি জিনিসটা মানে মানতে পারি না, বুঝছেন, এটা তো মানে এই আর কি আছে। মেয়ে ছেলে মেয়ে দুজনের জন্য এই বিষয়টা ভয়ঙ্কর, যেমন ধরেন 12 বছরের একটা ছেলেকে কিন্তু আপনি 25 বছরের একজন মহিলার সাথে বিয়ে, ইসলামে কিন্তু এটাও জায়েজ আছে যে আপনি 25 বছরের মেয়ের সাথে বিয়ে দিতে পারেন, 25 বা 30 বছরের মেয়ের সাথে বিয়ে দিতে পারেন, কিন্তু এটা কিন্তু এটাও কিন্তু মানে খুবই ভয়ঙ্কর ব্যাপার, যে কারণে একটা 12-13 বছরের ছেলে তো এখন এত কিছু বোঝে না, তারও তো নানা ধরনের শারীরিক ক্ষতি হতে পারে এবং তার শৈশব কৈশোর এগুলো নষ্ট হয়ে যেতে পারে, শুরুতেই যদি তার তাকে এই ধরনের একটা ইসের ভিতরে ফেলে দেওয়া হয় তাহলে তো তারও নানা সমস্যা হবে। না কিন্তু ধরেন 12-13 বছর ওই দিন কোথায় জানি পড়লাম যে 12-13 বছরের ছেলে রেপ করছে, এই 7-8 বছরের একটা মানে তার কাজিন না মানে বাড়ির মানে এরিয়ার কাজিন আর কি, বুঝছেন, মানে আপন কাজিন না, তাকে রেপ করছে, তো তার মানে হচ্ছে সে 12-13 বছরে সে কেপেবল, ঠিক আছে, এখন এখন সেক্ষেত্রে কি সমাধান, 12-13 বছরে কি করা যায়, বুঝছেন, 12-13 বছরে ইসলামিক ওয়েতে কি করা যাবে, যেমন ধরেন একদম একদম বৃদ্ধ লোক যে হচ্ছে গিয়ে সে মানে কিছুই করতে পারে না, সে কিন্তু রেপ করতে পারে, সে কিন্তু ধরেন মানে যে কোনো কিছু দিয়ে করতে পারে, হাত দিয়ে বা অন্য কিছু দিয়েও করতে পারে, এখন এইটাও কিন্তু এটাও কিন্তু ধর্ষণের আন্ডারে পড়বে, যে এই ধরনের যৌন নির্যাতনও কিন্তু ধর্ষণের আন্ডারে পড়বে, কিন্তু কথা হচ্ছে যে
কি যেন বলতে নিলাম ভুলে গেছি, আচ্ছা বলেন আপনি। না না আমার এইটাই আসিফ ভাই, যে ধরেন মানে আমার একটা ছেলে মানুষের এই সমস্যা, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার একাধিক মানে একাধিক বউ লাগবে, তার তার সামনে একটা মেন নারী মানে তার তার শারীরিক প্রতি মানে যেসব ফিলিংস গুলো হয় একটা মেয়েকে দেখলে, সেজন্য একটা মেয়ের পর্দা লাগবে, মানে সমস্যাটা হচ্ছে তার শরীরের ভিতরে, সমস্যাটা হচ্ছে তার মনের ভিতরে, বাট সবকিছুর জন্য মানে একটা মেয়েকে প্রিপারেশন করতে হবে, ঠিক আছে, মেয়ের প্রিপেয়ার করতে হবে, মেয়ের অল্প বসে বিয়ে দিতে হবে, মেয়ের পর্দা করতে হবে, মেয়ের এ করতে হবে, সে করতে হবে। আমি জিনিসটা মানে জিনিসটা মানতে আমার একটু কষ্ট হয়, আমি আমার নাম্বার 10 নাম্বার প্রশ্নটা এটা নিয়ে আসলে করছি, বুঝছেন তো। যাই হোক আসিফ ভাই, হ্যাঁ আমি ইয়ে করবো, এটা আসলে ভালো বলছেন আপনি, এটা আসলে মাসুদ ভাই একটু ঘেটে ঘুটে আমাকে বলতে বলতে পারবে, মানে আপনি তো আর মাদ্রাসায় পড়েন নি, আপনার তো এক্সপিরিয়েন্স নাই, ঠিক আছে, কিংবা মনে হয় না বয়েজ হোস্টেলে ছিলেন, তো উনি যেহেতু ছিলেন উনি একটু ইন ডিটেলস আমাকে একটু বলতে পারবেন, এই আর কি, বুঝছেন। আর আপনার লাইভের মাধ্যমে আবার বললাম, কেউ পারলে আপনাকে কিনে নিক, লম্বা লম্বা কথা না বলে একবারে কিনে নিক, ঠিক আছে, কিনে ফেললেই কাহিনী শেষ, আর কারো এত দুঃখ থাকবে না, বুঝছেন। এই কি আসিফ ভাই থাক, আপনি হ্যাঁ অন্য কাউকে সময় দেন, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা থ্যাংক ঠিক ইউ, আছে, অনেক ধন্যবাদ, ঠিক আছে, ওকে, হ্যাঁ ভালো থাকুন ভাই, আচ্ছা ওকে ভাই, হ্যাঁ ভাই।